যখনই মহরম মাস আসে আমরা সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার চরণ আমাদের মনে পড়ে, ফিরে এলো আজ মহরম মাহিনা, ত্যাগ চাই মরছিয়া ক্রন্দন চাহি না। এটি তিনি যদিও অল্প কয়েকটি বাক্যের মাধ্যমে বলেছেন, এর ভিতরে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। মহরম মাস আগমন করার সাথে সাথে যারা নবী প্রেমিক তাদের ভিতরে আহলে বাইতের ভালোবাসা, ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ঘটে। কারণ কারবালার প্রান্তে এই মহরমের 10 তারিখে যেই ট্র্যাজেডি হয়েছে, নবী পরিবারের প্রায় 72 থেকে 73 জন সদস্য অকাতরে একেবারে অত্যাচারের সাথে তাদের রক্তগুলোকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের বর্ণনা, যেটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, শিশুপুত্র আজগরের তীরের আঘাত, নবী প্রেমিকদের কলিজার ভিতরে কলিজা থেকে সেই রক্তক্ষরণ হতে থাকে, আম্বিয়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন এই মহরমের 10 তারিখে। এজন্য এই মহরম মাস আগমনের সাথে সাথে অনেকগুলো বিষয় জড়িত। এজন্য আসুন, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আশুরার তাৎপর্য ও আহলে বাইতের প্রতি মর্যাদা, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলব। সম্মানিত শুধু সূরা হজ্জের 32 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিষয় অবহিত করেছেন যে আল্লাহ তাআলার যতগুলো নিদর্শনাবলী রয়েছে এই নিদর্শনাবলীর প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান করা, এটি অন্তরের তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জনের একটি মাধ্যম। তন্মধ্যে থেকে এই মহরম মাসটিও একটি নিদর্শন, এতে অনেকগুলো নিদর্শনের কথা বললাম। আর এই মহরমের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি জাবালে রহমতে তিনি বক্তব্য দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাসের বিষয়ে এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা 4টি মাসের নাম ধরে ধরে উল্লেখ করেন নাই, কিন্তু কোরআনের ব্যাখ্যা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সুন্নাহ থেকে আমরা জানতে পেরেছি সেই 4টি মাসের নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাল্লাহি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের গণনার সুবিধার্থে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। আসমান জমিন যখন সৃষ্টি করা হয়েছে এই 12টি মাস তখনই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তন্মধ্যে থেকে 4টি মাস সম্মানিত, 4টি মাস অন্য অর্থে নিষিদ্ধ। সেই 4টি মাস সম্পর্কে রাসূলুল্লাহ ইসলাম জাবালে রহমতে তিনি বলেছিলেন, রজব, জিলকাদ, জিলহজ, মহরম, এই 4টি মাসের কথা রাসূলুল্লাহ ইসলাম আমাদেরকে অবহিত করেছেন। সেহেতু মহরম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। এই 4টি মাস, যেই 4টি মাসের কথা বললাম, রজব, জিলকদ, জিলহজ, মহরম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরব জাহানে এই 4টি মাসে যুদ্ধ করা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ এর অনেক ব্যাখ্যা রয়েছে, যেহেতু আমরা আমাদের মৌলিক বিষয় আলোচনা করব, এজন্য আর সেদিকে আমরা যাচ্ছি না। আর 2 নম্বর অর্থ হচ্ছে সম্মানিত। কিভাবে সম্মানিত হলো তার ব্যাখ্যা অনেকগুলো কথা এসছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন নবীকে বড় বড় বিপদ থেকে মুক্তি দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, এজন্য এই মহরমের একটি অর্থ হচ্ছে সম্মানিত। আবার আরেকটি ব্যাখ্যা করা যায়, কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করে দুনিয়ার জমিনে ইসলামকে রেখে গিয়েছেন, সেই রক্তঝরা ইসলাম কারবালার ময়দানে যেই ত্যাগ তারা করেছেন, সেই ত্যাগের মাধ্যমে মুসলিম মিল্লাকে
ইসলামকে সম্মানিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে করেছেন? ইয়াজিদ ছিল পাপিষ্ঠ, ইয়াজিদ ছিল মদ্যপায়ী, ইয়াজিদ ছিল নারীলোভী, বিভিন্ন খারাপ গুণাবলী ইয়াজিদ ছিল। সে নামাজ পড়ত, কিন্তু নামাজটা হচ্ছে তার লৌকিকতা ছিল, কখনো পড়ত কখনো পড়ত না, এ ছিল তার অভ্যস্ত। তো সেই ইয়াজিদকে খলিফা মানার জন্য ইয়াজিদ চাপ প্রয়োগ করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবায়ের সহে প্রখ্যাত সাহাবায়ে কেরামদেরকে। তার সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন এই চারজন এবং বিশেষভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর জের ধরেই কারবালার ময়দানে কিন্তু এই ট্র্যাজেডি হয়েছিল, এই শাহাদাতের পানি গ্রহণ করতে হয়।